এখন যে সময় এই সময়টাই হচ্ছে ঘাস চাষের একটা ভালো সময়, ভালো সুযোগ রয়েছে। এখন আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় ঘাস চাষ করতে পারেন। অনেকেই বলে থাকেন যে 10টা গরু দিয়ে আপনি খামার শুরু করবেন, 10টা গরুর জন্য কত বিঘা জমিতে ঘাস চাষ করতে হবে? হ্যাঁ, 10টা গরুর জন্য আপনাকে মিনিমাম 3 বিঘা জমিতে ঘাস চাষ করতে হবে, অর্থাৎ প্রতি গরুর জন্য 10% পরিমাণ জায়গা প্রয়োজন পড়ে। আসসালামু আলাইকুম, আমি শেখ জালাল, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শেখ জালাল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল, শেখ জালাল অ্যাগ্রো ফেসবুক পেজ। আমার হাতে যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন, এই কাটিংগুলোর নাম হচ্ছে থাই সুপার হাইব্রিড। ঘাসের জগতে থাই সুপার হাইব্রিড সর্বোচ্চ ঘাস। এখন যেমন উন্মাদনা চলছে স্মার্ট নেপিয়ারের, একটা সময় উন্মাদনা ছিল এই থাই সুপার হাইব্রিড ঘাসের। তবে উন্মাদনা কিন্তু শেষ হয়ে যায়নি, উন্মাদনা দিন দিন খালি বাড়ছে। কারণ জারা ঘাস এবং পাকচুং ঘাস যখন প্রথম আসে তখন সেই ঘাসের একটা দুর্দান্ত উন্মাদনা ছিল, অধিকাংশ খামারই সেই ঘাসগুলো চাষ করেছেন। কিন্তু থাই সুপার ঘাস নিয়ে যখন আমরা কাজ শুরু করলাম তখন কিন্তু অতটা হাইপ ক্রিয়েট হয়নি, এখন যেটা ক্রিয়েট হয়েছে, যেমন স্মার্ট নেপিয়ারের বেলায় সেটা ক্রিয়েট হয়েছে। থাই সুপার হাইব্রিড ঘাস সর্বোচ্চ ভালো ঘাস কেন? থাই সুপার হাইব্রিড ঘাস এত ভালো ঘাস যে এই ঘাসগুলো আখের মতো মোটা হয়। প্রথমত হচ্ছে আখের মতো মোটা হয়, আর দ্বিতীয়ত হচ্ছে এই ঘাসের পাতাগুলো হয় অনেক মোটা মোটা, আর এত বেশি পাতা হয়, এত বেশি পাতায় সমৃদ্ধ এই ঘাস, এই ঘাসগুলো গরু এবং ছাগলের জন্য সর্বোচ্চ ভালো ঘাস এবং হাইব্রিড জাতের ঘাস। এখন অনেকেই বলে থাকেন যে আগার কাটিং ভালো হয় না। দেখুন আগা পর্যন্ত কাটিং কত চমৎকার, প্রত্যেকটা জায়গায় কিন্তু নতুন নতুন শেকড় দিয়েছে। আর এখন বর্ষাকাল, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানি ঘাসের যেখানে লাগে, অর্থাৎ যে জায়গায় এই বৃষ্টির পানি লাগে সেখান থেকে কিন্তু নতুন নতুন শেকড় দেয়। এটা হচ্ছে এই বাত্তি কাটিংয়ের একটা বৈশিষ্ট্য। এখন আমি যদি হিসেব করি যে একটা গাছে দেখুন কতগুলো কাটিং হবে, একটা গাছে কিন্তু অনেকগুলো কাটিং হবে, আগা পর্যন্তই কিন্তু এখন কাটিং। কেউ বলতে পারবেন না যে আগারগুলো দিয়েছেন, মাঝখানেরগুলো দিয়েছেন, গোড়ারগুলো কেন দেন নাই। যেখান থেকে আপনাকে কাটিং দেওয়া হবে আপনার মনে হবে যে গোড়া থেকেই আপনাকে কেটে দেওয়া হয়েছে। সো নিশ্চিন্তে নির্ভাবনে আপনারা এই থাই সুপার হাইব্রিড ঘাস চাষ করতে পারেন এবং এই ঘাস চাষ করে গরু এবং ছাগলের জন্য খামার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে এই কাটিংগুলো বিক্রি করছি, আমরা আসলে প্রান্তিক খামারিদেরকে উপকার করছি, প্রান্তিক খামারিদের হেল্প করছি। কারণ এত ভালো কাটিং, এত ভালো ঘাস যখন একজন খামারি পায় তখন কিন্তু তার একটু ভালো লাগা কাজ করে, কারণ এই কাটিংগুলো মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। একেবারে শতভাগ আপনি এই কাটিংগুলো রোপণ করলে শতভাগ সেখান থেকে নতুন নতুন চারা গজাবে, ঘাস হবে এবং প্রত্যেকটা কাটিং আপনার কাজে দিবে। আর অনেকেই বলে থাকেন যে এই ঘাসগুলো আসলে চাষ করার নিয়ম কী? চাষ করার নিয়ম হচ্ছে আপনারা ভালো করে মাটিতে তিনটা চাষ দিবেন, তিনটা চাষ দিয়ে যদি আগাছা থাকে আগাছাগুলো সুন্দর করে পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার করার পর আপনারা যেটা করবেন, প্রথম চাষের পর 1/2 কেজি পরিমাণ সার দিয়ে দিবেন। যদি আপনার গোবর থাকে, যদি জৈব সার থাকে তাহলে জৈব সার দিতে পারেন, জৈব সারে কোনো সমস্যা হবে না। জৈব সার যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা জমিতে ডিআইপি সার এবং পটাশ 1/2 কেজি পরিমাণ, 1 কেজি করে প্রতি 1% জমিতে 1 কেজি পরিমাণ সার ছিটিয়ে দিবেন। একটা চাষ যখন দিবেন তখনই সারটা ছিটিয়ে দিবেন, দুইটা চাষ দেওয়ার পরে আগাছা পরিষ্কার করে তারপর সারিবদ্ধভাবে এই ঘাসগুলো আপনারা রোপণ করবেন। এখন সারি থেকে সারির দূরত্ব কত হবে? সারি থেকে সারির দূরত্ব হবে 2 ফুট, আর ঘাস থেকে ঘাসের দূরত্ব হবে, অর্থাৎ কাটিং থেকে কাটিংয়ের দূরত্ব হবে 1.5 ফুট। আপনারা যদি 2 ফুট/1.5 ফুট দূরত্বে এই ঘাসগুলো রোপণ করেন তাহলে আপনার জমিতে অভাবনীয় ঘাস হবে। যেমন আমার এখানে যে ঘাস হয়েছে, যে পরিমাণ ঘাস হয়েছে, এখানে ঘাসের বন বলা যায়। এই এই জমিটা এখন যদি বলি যে এটা শুধু ঘাস না, ঘাসের বন, এখানে বন হয়ে গেছে, অর্থাৎ এখানে আপনি আমি কিন্তু এখানে ঢুকতে পারবো না, এত বেশি ঘাস হয়েছে, এত বেশি উৎপাদন হয়েছে। সো থাই সুপার হাইব্রিড ঘাস এই জন্যই সেরা, কারণ পাকচুং এবং জারার পাশাপাশি এই ঘাসটা অনেক জনপ্রিয় এবং এই ঘাসটা এখন বাংলাদেশের অধিকাংশ নতুন খামারিরা নিয়ে রোপণ করছে এবং আমরা এগুলো বিক্রি করছি সারা বাংলাদেশে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। যাদের এই ধরনের বাত্তি কাটিং প্রয়োজন তারা আমার কাছ থেকে এই
চারাগুলো নিয়ে আপনার জমিতে রোপণ করতে পারেন। দেখুন কি চমৎকার কাটিং, প্রত্যেকটা জায়গায় কিন্তু শেকড় দিয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু। এখন এখান থেকে যদি আপনার জমিতে এখন রোপণ করেন, ঘাস হয়ে যাবে। আর ঘাস রোপণের অনেকেই বলে থাকেন যে ঘাস রোপণের সময় কখন, ঘাস রোপণের সময় কিন্তু সারা বছর, অর্থাৎ ১২ মাস যে কোনো সময় আপনি ঘাস চাষ করতে পারবেন। তবে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে বর্ষার প্রারম্ভে, অর্থাৎ বর্ষার শুরুতে যদি আপনি ঘাস চাষ করেন, সেই ক্ষেত্রে ঘাসের ফলনটা একটু বেশি হয়। এবং এখন যে সিজন, এখন এই সিজনে কাটিংগুলো বাড়তি কাটিং আপনি পাবেন, পাশাপাশি আপনার এই সিজনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, আপনার বাড়তি পানি দেওয়ার ঝামেলা থাকবে না। অর্থাৎ যে জমিতে আপনি ঘাস রোপণ করবেন, যদি আপনি খরা মৌসুমে ঘাস চাষ করেন বা শীত মৌসুমে ঘাস চাষ করেন, তখন কিন্তু আপনার রোপণ করার পরপরই কিন্তু আপনার সেখানে পানি দেওয়ার একটা প্রবণতা থাকবে বা পানি দিতে হবে। কিন্তু এখন যদি আপনি ঘাস চাষ করেন বা ঘাস রোপণ করেন, এখন কিন্তু আর পানি দিতে হবে না। এখন আপনি ঘাস রোপণ করলেই ন্যাচারালি বৃষ্টি হবে, সেই বৃষ্টির পানি আপনার জমিতে পড়বে এবং সেখান থেকেই নতুন নতুন ঘাস হবে, চারা হবে। সো এখন যে সময়, এই সময়টাই হচ্ছে ঘাস চাষের একটা ভালো সময়, ভালো সুযোগ রয়েছে। এখন আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় ঘাস চাষ করতে পারেন। অনেকেই বলে থাকেন যে দশটা গরু দিয়ে আপনি খামার শুরু করবেন, দশটা গরুর জন্যে কত বিঘা জমিতে ঘাস চাষ করতে হবে। হ্যাঁ, দশটা গরুর জন্যে আপনাকে মিনিমাম ৩ বিঘা জমিতে ঘাস চাষ করতে হবে, অর্থাৎ প্রতি গরুর জন্যে ১০% পরিমাণ জায়গা প্রয়োজন পড়ে। ১০% জমিতে যদি এই ধরনের ঘাস চাষ করেন, তাহলে একটা গরুর খাবার ১২ মাস আপনি সেখান থেকেই যোগান দিতে পারবেন। যাদের উঁচু জমি রয়েছে, তারা শুধুমাত্র এই ঘাস চাষ করতে পারবেন। অবশ্যই নিচু জমিতে, যেখানে ৩ মাস ৪ মাস পানি জমে থাকে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, সেই ধরনের জমিতে কিন্তু আপনি এই ধরনের ঘাস চাষ করতে পারবেন না। এই হাইব্রিড জাতের ঘাসগুলো একমাত্র শুকনো জমিতেই চাষ করা সম্ভব। যে জমিতে আপনাদের ৩ থেকে ৪ মাস পানি জমে থাকে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, সেই ধরনের জমিতে আপনারা হোয়াইট জার্মান হাইব্রিড এবং অজানা হাইব্রিড ঘাস চাষ করতে পারেন। এই ধরনের কাটিংও আমাদের কাছে রয়েছে, আমরা সারা বাংলাদেশে এগুলো বিক্রি করছি। আমাদের কাছে যে শুধুমাত্র থাই সুপার হাইব্রিড ঘাসের চারা রয়েছে তা কিন্তু নয়, আমাদের কাছে সব ধরনের ঘাসের চারা রয়েছে। অর্থাৎ আমরা সারা বছর এই ঘাসের আবাদ করি, সারা বছর এই ঘাস চাষ করি এবং সারা বাংলাদেশে সাধারণ যারা ক্রেতা রয়েছেন, যারা খামারি রয়েছেন, তাদের কাছে আমরা এগুলো বিক্রি করি। আমার এই পাশে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাস। আমরা কয়েকদিন আগে, ১৫ থেকে ২০ দিন আগে, আমরা পুরো জমির ঘাস কেটে ফেলেছিলাম। দেখুন ১৫ দিনের মধ্যেই আমাদের ঘাসের আকার কত বড় হয়েছে, মোটামুটি 1.5 ফুট পর্যন্ত হয়ে গেছে। স্মার্ট নেপিয়ার ঘাসের একটা বিশেষ সুবিধা হচ্ছে, এই ঘাস বেশি বড় হয় না, ৫ থেকে ৬ ফুট পর্যন্ত সর্বোচ্চ বড় হয়। আপনারা স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আমার কাছ থেকে নিতে পারেন, পাকসুংয়ের কাটিং নিতে পারেন, থাই সুপার হাইব্রিড ঘাসের কাটিং তো দেখালাম, যদি আপনারা যারা ঘাসের কাটিং নিতে চান সেটিও নিতে পারবেন, যদি আপনারা এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিং নিতে চান সেটিও নিতে পারবেন, যদি আপনারা পানি জমির ঘাস নিতে চান, অজানা হাইব্রিড এবং হোয়াইট জার্মান হাইব্রিড, সেই ঘাসের কাটিংগুলো আমরা বিক্রি করছি। অর্থাৎ সব ধরনের জাত রয়েছে, যে জাত আপনার পছন্দ, যে জাত নিয়ে আপনি কাজ করতে চান, যে জাত আপনি রোপণ করতে চান, আমাদের কাছ থেকে সব ধরনের জাতই আপনারা নিতে পারবেন। তবে একটা কথা বলে রাখি যে ৫০০ পিসের নিচে কোনোভাবেই অর্ডার নেওয়া হয় না, কারণ প্রত্যেকটা বিজনেসের একটা নিয়মকানুন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। অনেকেই আমাদেরকে ২০০ পিস বা ৩০০ পিসের জন্য রিকোয়েস্ট করেন, আমি খুবই দুঃখিত যে ২০০-৩০০ পিস আসলে চারা কোনোভাবেই দেওয়া সম্ভব নয়, কারণ আমার বাড়ি থেকে কুরিয়ার সার্ভিসের দূরত্ব ২৭ কিলোমিটার, অর্থাৎ ২৭ দ্বিগুণে ৫৪ কিলোমিটার যদি আমি একটা মানুষ পাঠাই, সেই ক্ষেত্রে আমার সিএনজি ভাড়া, অন্যান্য খরচ সহ আমার প্রায় ১০০০ টাকার মতো খরচ পড়ে যায়। সেজন্য আমরা আসলে ২০০-৩০০ পিস ঘাসের কাটিংয়ের অর্ডার নিতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। যারা এই ভিডিওটি দেখবেন তারা বিষয়টি বিবেচনা করবেন, যদি আপনারা ৫০০ পিস মিনিমাম অর্ডার দিতে পারেন তাহলে শুধুমাত্র আমি এই স্মার্ট নেপিয়ার দিতে পারবো, আর যদি আপনারা মিনিমাম ১০০০ পিস থাই সুপার বা অন্যান্য ঘাস অর্ডার দেন, সেই ক্ষেত্রে আমি দিতে পারবো। অন্যান্য ঘাস কিন্তু আমি ৫০০ পিসও দিতে পারবো না, কারণ ওই ঘাসের রেট একটু কম। আমরা একেবারেই এই স্মার্ট নেপিয়ার ঘাসের চারা আমরা বিক্রি করছি ২ টাকা পিস, আর অন্যান্য ঘাসের চারা আমরা বিক্রি করছি ১ টাকা ৫০ পয়সা পিস। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।